সংস্কার হয়নি ইছামতি নদীর। তিন দিনের বৃষ্টিতে নদীর জলে প্লাবিত বনগা পৌরসভার একাধিক ওয়াদ। নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণের ফলে আগেই বনগা পৌরসভার একাধিক ওয়াদে জল জমেছিল। অতি বৃষ্টির ফলে বনগা ইছামতি নদী তীরবর্তী কয়েকটি ওয়ার্ডে জলমগ্ন হয়েছে, জল ঢুকেছে একাধিক বাড়িতে। ইতিমধ্যে বহু পরিবার বাড়ি ছাড়া হয়ে স্কুলে উঠেছেন। তারা বলছেন ইছামতি নদী সংস্কার না হওয়ার কারণে প্রতি বছর একটু বৃষ্টি হলেই তাদের জলে ডুবতে হয়। তাদের দাবি ইছামতি সংস্কার হলে তাদের এভাবে জলে ডুবতে হবে না। বনগা পৌরসভার 1, 6, 17 নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ডে ইছামতি জলে ডুবেছে পার্ক সহ অনেক বাড়ি। এই জল কোথা থেকে আসে? ইছামতির থেকে। প্রতি বছরই এরকম? প্রতি বছরই এরকম হয়। প্রতি বছর ইছামতির জল যাতে, এই যে আমি যে গাচ্ছি যাতে ঘরের ভিতরে জল না ঢোকে, এই জন্য আমি গাচ্ছি। অসুবিধা হয় তো প্রতি বছর? প্রতি বছর অসুবিধা না, আমাদের যাতায়াতের অসুবিধা। এই যে আমরা যে যাবো, এই তো আমাদের গামছা ভরে যাচ্ছি। যাবে এই সংস্কার কই? এই তো সর পড়ে গেছে, সংস্কার হবে কি? তার জন্যই তো এরকম অবস্থা। হ্যাঁ, তার জন্যই তো এরকম হয়। এই যে জোয়ার বাটা আসলাম খেলে না। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমাদের কাছে নদীটা সংস্কার করুক। সংস্কার করলে তাহলে যদি এত মনে হয় হবে না, যদি জোয়ার বাটা খেলে নদীর স্তর ভরে গেছে। সামান্য দুদিনের বৃষ্টি, তাতে এই অবস্থা? তাতে এই অবস্থা, তাতে এই অবস্থা। আপনার নাম? আমার নাম শবন শাহ। তো এখনো দুটো ঘরে জল ঢুকেছে, আর একটা ঘরে ঢুকবে ঢুকবে ভাব। ঘরের জিনিসপত্র সবই সরানো হয়েছে, লোকের বাড়ি আছি আমরা আপাতত। সেটা হচ্ছে খুব বৃষ্টি আজকে সারাদিন হবে, আরো আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা। তাহলে তো যদি এই দুদিন বৃষ্টি হয় তাহলে মোটামুটি ঘরে মাঝা সমান জল হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে। এখন বৃষ্টির উপর নির্ভর করছে। ইছামতির জলে তো খানিকটা ঢুকছে, দেয়াল চুইয়া চুইয়া ঢুকছে। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের ত্রাণের দরকার নেই, আমাদের মেন দরকার ইছামতি নদী সংস্কার। 5 টাকারও দরকার নেই, খাবারেরও দরকার নেই, আমাদের দরকার ইছামতি নদী সংস্কার। বিগত 10-12 বছরে ইছামতি নদীতে কিছু না হলে 10 হাতের উপর পলি পড়েছে। এই পলি না থাকলে জল এখানে আসেই না। 10 বছর এরকম? হ্যাঁ, বিগত 10-12 বছর হলো কচুরিপানা ভর্তি, এবং ওই কচুরিপানায় পলি পড়ে পড়ে আজকে এই অবস্থা। কোনো জোয়ার ভাটা নেই, সেই বর্ষার হলেই এরকম। বর্ষা হলেই জল উপরে উঠে আসে, জল বেরোনোর কোনো লাইন নেই। ইছামতির জল কত ওয়ার্ডে এরকম ঢোকে? এই তো আমাদের 6 নম্বর ওয়ার্ড আছে, শিমুলতলা আছে, তারপরে 12 নম্বরও আছে, অনেক অনেক 10-12টা ওয়ার্ডে এরকম হয় নদীর জল। হ্যাঁ হ্যাঁ, 12-14টা ওয়ার্ড। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ রায়। এদিন বনগা পৌরসভার একাধিক ওয়ার্ডে পরিদর্শনে যান বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। জলমগ্ন ওয়ার্ড পরিদর্শনের মাঝে তিনি দাবি করেছেন ইছামতি সংস্কার না হওয়ার কারণে অনেক ওয়ার্ডে জল ঢুকেছে। পৌরসভায় 4,000 পরিবার জলমগ্ন হয়ে পড়েছে, তাদেরকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে, ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। বিদ্যাধরী ডিভিশন কাজ না করার কারণে সমস্যায় পড়তে হচ্ছে নদী তীরবর্তী সাধারণ মানুষকে। মূলত এটা যত অতিবর্ষণ হচ্ছে দুদিন ধরে, সেই জলটা স্ট্যাগনেন্ট অবস্থায় বিভিন্ন জায়গায় জমে গেছে। 6 নম্বরের যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, তাবু কলোনির পাশে, এবং বিস্তীর্ণ প্রায় 200-250 পরিবার এখানে বসবাস করে, এবং তারা সেই জলের মধ্যেই অবস্থান করছে। কিছু মানুষ উঠে, যারা একদম থাকতে পারছে না, তারা বিভিন্ন লজ, প্রাইমারি স্কুল, ক্লাবে গিয়ে আশ্রয় দিয়েছে। পাড়ার ছেলেরা, কাউন্সিলর প্রসেনজিৎ বিশ্বাস সঙ্গে থাকছেন, এবং সামগ্রিকভাবে আমরা কালকে থেকে আজকে অবধি সমস্ত মানুষের কাছে পৌঁছাচ্ছি। তারপরে যারা চাইছে তাদের কাছে গিয়ে পৌঁছে দিচ্ছি, এবং আমরা যেটা করেছি আজকে, যারা ক্যাম্পে উঠছে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে মা ক্যান্টিন, সেখান থেকে 2 বেলা খাবার যাবে, এবং সেই ব্যবস্থা আমরা করেছি। আর যারা বাড়িতে আছে তাদের বাড়িতে চাল, ডাল, আলু এগুলোকে আপাতত পৌঁছে দেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে, বিস্কুটও আছে। এইভাবে সামগ্রিকভাবে বনগাঁয় প্রায় 3-4 হাজার মানুষ, গতকালকে 2,000 মতো ছিল, কালকের অতিবর্ষণে প্রায় 3-4 হাজার মানুষ, তারা গিয়ে 3-4 হাজার পরিবার তারা আজকে জলমগ্ন অবস্থায় আছে। আমরা নদীর জল আর সেই স্ট্যাগনেন্ট জলের সঙ্গে সমতল হয়ে গেছে, যেহেতু ইছামতি নদী সংস্কার হয় না। বিদ্যাধরী ডিভিশন, যেটা কেন্দ্রীয় সরকার এখানে গার্ডওয়ালটাকে নিয়ন্ত্রণ করে, তারা 2 বছর ধরে ড্রেনটাকে পরিষ্কার করে না, যেখানে আমাদের হাত দেওয়ার ক্ষমতা নেই, তারাই করবে। সুতরাং হলো সেইখানে গিয়ে আমরা কোনো কাজ বিদ্যাধরী ডিভিশনের দেখছি না। আমরা চাই অবিলম্বে বিদ্যাধরী ডিভিশন এখানকার সমস্ত ব্যবস্থা, গার্ডওয়ালটা ভেঙে পড়ার মতন
সেখানে গিয়ে সে রিপেয়ারিংয়ের ব্যবস্থা করছে না, ফুটো হয়ে যাচ্ছে। আমরা এগুলো চাইছি পাড়ার মানুষকে বাঁচতে দিন। এইভাবে একটা সংস্থা, একটা বিদ্যাধর ডিভিশন সংস্থা থেকে তারা শুধু বসে থেকে তারা এখানে গিয়ে নিয়ন্ত্রণ করলে হবে না। রাস্তায় নামুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের পাশে থাকুন। এবং আমরা যেভাবে পাড়ার ক্লাব ছেলেদের নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আপনারা সেই অফিসাররা নেমে আসুন, এখানকার মানুষকে বাঁচতে দিন। এখানকার যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে বলছি এদিকে নজর রাখতে, মাঝে মাঝে কারেন্ট জানি বর্ষার কারণে হচ্ছে, সেখানে গিয়ে নিয়ন্ত্রণ করুন। আমরা প্রয়োজনে ওদেরকে বলেছি একটা দুটো যদি জেনারেটর লাগে কারেন্ট অফটার সময়, সেখানে গিয়ে যদি জেনারেটর লাগে আমরা 25 kV একটা জেনারেটর দিতে চাইছি। কিন্তু ওরা এখন দেখছে ওরা লোড নিতে পারবে কি না। সর্বাংশে যেরকম 6 নম্বর, 5 নম্বর, 1 নম্বর, 17 নম্বর, 3 নম্বর, 11 নম্বর, 9 নম্বর, 14 নম্বর, 12 নম্বর, 22 নম্বর, 21 নম্বর, প্রায় 12টা ওয়ার্ড সমগ্রভাবে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, ফসল নষ্ট হয়েছে। সবথেকে বেশি কোন ওয়ার্ডে জল ঢুকেছে? সবথেকে এইগুলোর নাম বললাম তো আমি, সমগ্র একটা লাইফ লাইন ড্রেন বন্ধ, মানে জলের স্তর সমতল হয়ে গেছে। একটা বিষয়ে, বনগাঁর ইছামতি নদী দীর্ঘদিন সংস্কার হয় না, জোয়ার ভাটা বসে আছে, হয় না, কচুরিপানায় ভরা, এটা কি কোথাও পাথর মতো তৈরি হয়ে কি এই? এটাকে আমি আরবান ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম যখন আমাদের সমস্ত চেয়ারম্যানদের ডেকেছিলেন, সেখানে ইরিগেশন ডিপার্টমেন্টের এসি ছিলেন যিনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, আমরা তাদেরকে বলেছি যে অবিলম্বে এই নদীকে খনন করে ড্রেজিং করে খরচ স্রোত আনা হোক। কচুরিপানা শুধু পৌরসভার মধ্যে যেটুকুনি আছে, আমরা নিজেরা থেকেই পৌরসভার ফান্ড থেকে খরচ করে আমরা এই কচুরিপানাটা পরিষ্কার রাখতে পারি। কিন্তু বারবার পরিষ্কার করছি, বারবার ঠেলে আবার চলে আসছে। আমরা এটাকে নিয়ে আমাদের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে আমরা এই জিনিসকে বারবার বিদ্যাধর ডিভিশনে টাকা সহকার সত্ত্বেও তারা কেন করছে না আমরা জানতে চাই। কেন্দ্রীয় সরকার অবিলম্বে এটাকে ঠিক করার ব্যবস্থা করুক।